আজকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, গণতন্ত্রকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশকে ধ্বংস করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি একটি গোষ্ঠী আজকে ঐক্যবদ্ধভাবে আজকে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। আজকে লক্ষ্য করবেন, কোটা সংস্কার আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনকে আজকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে নাজুক করে অস্থিতিশীল করে তারা ফায়দা লুটার চেষ্টা করছে আজকে বিএনপি। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে নাজুক করে অস্থিতিশীল করে তারা ফায়দা লুটার চেষ্টা করছে আজকে বিএনপি। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে বিএনপি নির্বাচন কমিশনকে প্রস্তুত করার চেষ্টা করছে, নির্বাচন ব্যবস্থাকে বাঁচা করার চেষ্টা করছে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। আজকে গাজীপুর খুলনা নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা জানে আর নির্বাচনে কোনো নির্বাচনে তাদের জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই, তাই আজকে নির্বাচন থেকে তারা দূরে থাকার জন্য আজকে বিভিন্ন কথাবার্তা বলছে। আজকে তুমি লক্ষ্য করবেন, নির্বাচন আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন, একটা সুষ্ঠু গণতন্ত্র অবাধ নির্বাচন আমরা আশা করছি, শান্তিপূর্ণ নির্বাচন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা আশা করছি। কিন্তু আমরা বিশ্বাস করি অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দেবে, নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এটা সংবিধানের কথা এবং সংসদ তখন বহাল থাকবে, সংবিধানের কথা। অথচ আপনারা লক্ষ্য করে দেখবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিএনপি একটা দুর্নীতি সৃষ্টি করার চেষ্টা করছে, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বা নির্বাচনের সময় সংসদ ভেঙে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার সমঝোতা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কোন সমঝোতার নির্বাচন কোন সময় করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। কিসের আলোচনা তাদের সাথে? সংবিধান থেকে, সংবিধানের নিয়ম থেকে, সংবিধানের কথা থেকে এক চুল নড়ার বা এক চুল রক্ত ঘটার কোনো সুযোগ নাই, পরিষ্কার কথা। আজকে লক্ষ্য করবেন যুদ্ধকালীদের যে ব্যক্তিটি যুদ্ধকালীদের যুদ্ধপরাধীদের সহযোগিতার হাত বাড়িয়েছিল, যেই ব্যক্তিটি যুদ্ধপরাধীদের বিচার যখন চলছে তখন তাদের লবিস্ট হিসেবে কাজ করছিল, সেই লোয়ার কাইলের কার্লাইকে আজকে বিএনপি বেগম খালেদাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে এবং আজকে লোয়ার কাইলাইকে দিয়ে আজকে ভারতে লবি করার জন্য তাকে ভারতে আনার চেষ্টা করছেন। আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাই, ভারত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে লোয়ার কাইলাইকে ভারতে আসার অনুমতি দেয় নাই, বিদেশের কাছে তারা ধন্যবাদ দিচ্ছে, তারা ভোটারদের প্রতি তাদের কোনো আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের কাছে, বিদেশিদের উপর এবং বিদেশিদের সাথে লবিং করে বিদেশিদের কাছে ধন্যবাদ দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করতে চায়, কোনো অবস্থাতেই এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। বন্ধুরা আমার, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি কেবলমাত্র একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, মানুষের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া নাই, কেননা তিনি একদিনের টাকা আত্মসাত করে আজকে কারাগারে, কোনো রাজনৈতিক বন্ধু তিনি নন, তিনি আজকে চুরির দায়, চুরির দায়ে দুর্নীতির দায়ে তিনি আজকে কারাগারে, তার মুক্তির বিষয়টি আজকে আদালতের উপর নির্ভর করে। একমাত্র আইনি লড়াই ব্যতীত বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প কোনো পথ নেই, অথচ তারা আন্দোলনের কথা বলছে, অথচ তারা বাংলাদেশকে
করবেন। বাংলাদেশে আবার 2014 সাল 2015 সালের মতো আগুন সন্ত্রাস চালাবেন, মানুষকে জিম্মি করবেন, মানুষকে মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন, সন্ত্রাস করবেন, এই হুমকি তারা দিচ্ছে। স্পষ্ট বলতে চাই ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রকৃতির নেতা কর্মী আজকে সজাগ, তাদের কোন আন্দোলনের আন্দোলন তারা জানিয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ একটাই যথেষ্ট, তাদের সেই এই আজকে তারা বলেন ফকির রামকে কত কাজ করেছেন, একদিনের জন্য যদি আওয়ামী লীগ ক্ষমতা কেন হয় তারা দেখিয়ে দেবেন। অর্থাৎ একদিন যদি তুমি রাষ্ট্রীয় ক্ষমতা পান বাংলাদেশকে সন্ত্রাসের দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করবেন, বাংলাদেশে লক্ষ লক্ষ লোককে তারা হত্যা করবেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের